আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। আমি মূলত বেবি র্যাপিং নিয়ে কথা বলবো। র্যাপিং মানে কোনো কিছুকে মুড়িয়ে রাখা। তাহলে কি আমরা বেবিকে মুড়িয়ে রাখবো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা বেবিকে মুড়িয়ে রাখবো, ঠিক যেভাবে ছবিতে দেখানো হয়েছে সেই প্রসেসিংয়ে। বাজারে বেবি র্যাপিংয়ের জন্য অনেক ধরনের সফট ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন, অথবা ঘরে থাকা যে কোনো পাতলা সুতির কাপড় ব্যবহার করে আপনার বেবিকে র্যাপ করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, র্যাপিংয়ের সময় তার হাত ও পা র্যাপিং ব্ল্যাঙ্কেটের ভিতরে থাকবে এবং তার মুখ অবশ্যই বাইরে থাকবে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা কেন বেবিকে র্যাপ করব এবং কখন করব। হ্যাঁ, আমি তারই উত্তর দিচ্ছি। র্যাপিং মূলত যারা নিউ বর্ন বেবি বা আমরা যাকে বলি সদ্য জন্ম নেওয়া শিশু, তাদেরকে করা হয়। তার কারণ তারা দীর্ঘদিন মায়ের পেটে উষ্ণ পরিবেশে থাকে এবং অনেক টাইট একটা নেচারে থাকে, তাই যখনই তারা পৃথিবীতে আসে পৃথিবীর খোলা পরিবেশে তাদের মানিয়ে নিতে একটু সময় লাগে, আর তাকে ধীরে ধীরে অভ্যস্ত করার জন্য মূলত র্যাপিং করা। এই পদ্ধতি আপনারা রাতের বেলা বেশি ব্যবহার করলে বেবি কিছুটা শান্ত থাকে অ্যান্ড সে নিজেও ঘুমায় আর বাবা মাকেও ঘুমোতে দেয়, কারণ আমাদের তো ভুলে গেলে চলবে না। বেবি যেমন এই পৃথিবীর জন্য নতুন, তেমনই সেই বেবিকে নিয়ে তার মা বাবার, বিশেষ করে নতুন মা বাবার সকল এক্সপিরিয়েন্সও কিন্তু নতুন। যেহেতু এই এনভায়রনমেন্টটা বেবির জন্য নতুন, একজন নতুন মা এর জন্যও কিন্তু নতুন, তাই দুজনে কমফর্ট দরকার হয়। আশা করি মাদের এই টিপসটি খুব কাজে দেবে, স্পেশালি যারা হচ্ছে নতুন মা, যাদের বেবিকে নিয়ে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আশা করি পরবর্তীতে এমন আরও অনেক বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।